স্বাগতম তোমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের গত ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করছিলাম সেটি হল পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আমাদের দশম অধ্যায় দশম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ সেটি হলো আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়টির প্রথম যে গ্যাসীয় সূত্রটি ছিল সেটি হলো কি আমাদের বয়লের সূত্র তো তোমরা এখনও যারা গত ক্লাসটি করনি তারা অবশ্যই গত ক্লাসের লিঙ্কে গিয়ে তোমরা অবশ্যই ক্লাসটি করে নাও যা আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে ওকে তো আজকের আমাদের যেটি আলোচ্য বিষয় সেটি হল গ্যাসের দ্বিতীয় সূত্র অর্থাৎ যাকে আমরা কী বলি চার্লসের সূত্র চার্লসের সূত্র তো দেখো বয়েল সেকেন্ড হল চার্লস ওকে তো দেখো চার্লসের সূত্রটা আজকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবো ওকে দেখো তাহলে আমরা শুরু করি তো চার্লসের সূত্রটা কে প্রদান করেন তোমরা অবশ্যই বুঝে গেছো যে চার্লসের সূত্রটা কে প্রদান করে চালসের সূত্রটা প্রদান করে আমাদের বিজ্ঞানী চার্লস ওকে তার নাম অনুসারেই কিন্তু এটাকে নামকরণ করা হয়েছে কি চার্লসের সূত্র তো দেখো তো চার্লসের সূত্র আমাদের গাণিতিক আকারে যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে দেখো ভি সমানুপাতিক কত আমাদের টি যে জায়গায় আমরা ব্রাকেটের ভিতরে ব্যবহার করবো কত পি ওকে তো বুঝে গেছো আশা করি তোমরা সূত্রটা এখন নিজেই বলতে পারবা কিভাবে বলবা সূত্রটা একটু দেখো থার্ড ব্রাকেটের ভিতর যে থাকে সে কি থাকে ভেয়া স্থির কারণ আমি গত ক্লাসে কিন্তু তোমাদের এই জিনিসটা পুরোপুরি চেষ্টা করছি বোঝাই দেওয়ার যে যখন আমরা কোনো একটা ডিজিট থার্ড ব্রাকেটের ভিতর ব্যবহার করব তাহলে বুঝতে হবে যে সেই ভ্যালুটা বা সেই চলরাশিটা বা সেই ডিজিটটা কিন্তু কি আছে স্থির আছে এটা কোন ক্ষেত্রে গ্যাসীয় ক্ষেত্রে ওকে তো এখন যদি আমরা এটাকে লেখার চেষ্টা করি দেখো তো আমাদের দাঁড়াইলো কি ভি সমানুপাতিক টি আর স্থিরগত পি তুমি যদি সূত্রটা বলো সূত্রটা কি হবে বলো তো স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রা সমানুপাতিক এখন কেন আমি এই জায়গায় সমানুপাতিক বললাম ভাইয়া এর কারণ হলো দেখো এটা কিন্তু সাধারণ আকারে আছে এটা কিন্তু কোনো ব্যস্তানুপাতিক আকারে নাই এই জন্য আমরা এটাকে বলছি কি সমানুপাতিক ওকে আচ্ছা নেক্সট টপিকে দেখো তো আমরা ভি ভি রাখলাম যখন সমনুপাতিকটা উঠাবো তখন আমাদের এই জায়গায় ইকুয়াল ব্যবহার হবে এন্ড সমনুপাতিক উঠে এই জায়গায় একটা কে থাকবে ইন্টু কত থাকবে টি তো আমরা জানি কিন্তু কেটা কি বলো তো আমাদের কনস্ট্যান্ট এ কে মান এটা হলো আমাদের কনস্ট্যান্ট ভ্যালু ওকে তো এখন আমরা যদি একে একটু সাজায় নেই তাহলে দেখো ভি এ পাশে টিটা কিন্তু কোন আকারে আছে গুণ আকারে তাহলে গুণ আকারে থাকলে অপর পাশে আসলে কি হয় ভাগ আকারে ইকুয়াল কত রইল কে এটা হলো আমাদের কি চালসের সূত্র অর্থাৎ ভি ডিভাইডেড টি ইকুয়াল কত আমাদের কে ওকে তো দেখো এটা হলো আমাদের একটা ভ্যালুর ক্ষেত্রে বা একটি গ্যাসের ক্ষেত্রে এখন এই জায়গায় যদি আমাদের একাধিক ভ্যালু বা একাধিক গ্যাস আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা একটু চেঞ্জ হবে একটু মডিফাই হবে সেটা কীরকম হবে দেখো সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো এরকম ভি ওয়ান বাই কত টি ওয়ান ইকুয়াল কত আমাদের ভি টু বাই কত টি টু ইকুয়াল ডট 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 ইকুয়াল কত হবে আমাদের এন বাই কত আমাদের এন অর্থাৎ এটি হয়ে গেল কি আমাদের চালসের সূত্র দেখো এ জায়গায় আমরা যখন অঙ্ক করব। তখন কিন্তু আমরা কতটুকু ব্যবহার করব। এই যে ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই কত আমাদের টি টু এই মানটুকু আমরা কি করব ব্যবহার করব এটা কোন ক্ষেত্রে যখন আমরা যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করব। তখন কিন্তু আমরা এই ভ্যালুটা ব্যবহার করব। ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল ভি টু বাই টি টু ওকে এ জায়গায় তোমরা আশা করি সবই জানো যে ভি ওয়ান দিয়ে কী বোঝায় প্রথম গ্যাসের আয়তন ভি টু দিয়ে কী বোঝায় দ্বিতীয় বা চূড়ান্ত গ্যাসের আয়তন টি ওয়ান দিয়ে কী বোঝায় প্রথম গ্যাসের টেম্পারেচার অর্থাৎ কি তাপমাত্রা অ্যান্ড টি টু দিয়ে কী বোঝায় আমাদের দ্বিতীয় গ্যাসের টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা আর তাপমাত্রার একক আশা করি তোমরা খুব ভালো করে জানো তাপমাত্রার একক কি ক্যালভিন তবে আমাদের কিন্তু যে গাণিতিক ম্যাথগুলো আসবে সেগুলোতে কিন্তু সরাসরি তোমার ক্যালভিন দেওয়া থাকবে না সেগুলো কিসে দেয়া থাকবে ফেয়া সেগুলো হলো ডিগ্রি সেলসিয়াসে থাকবে ধরে নাও যে আমাদের বলা আছে কক্ষ তাপমাত্রা তো অনেকে হয়তো জানো যে কক্ষ তাপমাত্রা কত বলো তো টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তখন কিন্তু যখন তুমি অঙ্কে এই ভ্যালুটা বসাবা তখন কিন্তু টোয়েন্টি ফাইভ ডিগ্রি বসানো যাবে না তোমাকে কি করা লাগবে টোয়েন্টি ফাইভ প্লাস হলো কত দুইশো তেহাত্তর এটা যোগ করতে হবে যোগ করে কত হবে দুইশো আটানব্বই ক্যালভিন তোমাকে কিন্তু এই ভ্যালুটা অঙ্কে কী করতে হবে ইনপুট করে দিতে হবে তো দেখো তো আমাদের সূত্রটা কী দাঁড়াইলো আমাদের সূত্রটা দাঁড়াইলো V1 ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল কত ভেবে ভি টু বাই টি টু ওকে তো এবার আসো আমাদের যে কথাটা আসবে যে চার্লসের সূত্রের ক্ষেত্রে তাহলে আমাদের গ্রাফটা কীরকম হবে সেটা একটু আমরা দেখে নিই যে চালসের সূত্রটা তো আমি এ জায়গায় ব্যবহার করতেছি বাট চালসের সূত্রের গ্রাফ রকম হবে দেখো চালসের সূত্রটা কিন্তু ভি সমানুপাতিক কত টি যে জায়গায় স্থির কত আমাদের পি তাহলে দেখো এ জায়গায় সম্পর্কটা কি এ জায়গার মূল যে জিনিসটার উপর তুমি নজর দিবা বা খেয়াল করে লক্ষ্য করে দেখবা সেটি হলো এই সম্পর্কটা অর্থাৎ এই যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা এটা সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক তুমি জাস্ট এটা খেয়াল করবা আমরা কিন্তু এ জায়গায় দেখতেছি এটি সাধারণ আকার আছে তাহলে অবশ্যই এটা সমানুপাতিক এটা ব্যস্তানুপাতিক নয় তো সেক্ষেত্রে আমাদের গ্রাফটা কি আসবে তো যে কোনো গ্রাফ করার সময় আমরা যে কাজটা করি কি করি বলতো আগে দুইটা অক্ষ টানি একটা হলো কি অক্ষ আমাদের এক্স অক্ষ অ্যান্ড আর একটা হলো কি ওয়াই অক্ষ অ্যান্ড মূল বিন্দু কত আমাদের জিরো ওকে তো দেখো এখন আমাদের এই জায়গায় যদি আমরা মানটা ইনপুট করি এক্স অক্ষ বরাবর ধরে নাও টিয়ের মান এর একক কি আমাদের ক্যালভিন ওয়াই অক্ষ বরাবর ধরে নাও ভি এর মান ভি এর একক তো জানো ভি এর একক কী বলো তো আমাদের মিটার কিউব ওকে তো এখন যদি আমি এই মানটা ইনপুট করি তুমি খেয়াল করে দেখো এটা কোন মান সমানুপাতিক মান সেক্ষেত্রে কিন্তু এটি হবে কি আমাদের মূল বিন্দুগামী একটি সরল রেখা এটি হলো কি আমাদের কার গ্রাফ বলতো চালসের সূত্রের গ্রাফ তাহলে দেখো এই হলো আমাদের কি চালসের সূত্র তাহলে তোমাদেরকে চালসের সূত্রটা আমি আরেকবার ক্লিয়ার করে দেই চালসের সূত্রটা কী ছিল যে চালসের সূত্রটা কে প্রদান করে আগে সেটা একটু আবার একবার ক্লিয়ার করে নাও যে চালসের সূত্রটা প্রদান করে আমাদের বিজ্ঞানী চালস ওনার সূত্রটা কী ওনার সূত্রে স্থিরকে সেই জিনিসটা আমরা মাথায় রাখবো ওনার সূত্রে স্থির হল চাপ ঠিক আছে দেখো এই যে আমাদের চাপ তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক ওকে সেকেন্ড যে জিনিসটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। সেটা হলো চার্লসের সূত্রের গাণিতিক ফর্মুলাটা কি আসে গাণিতিক ফর্মুলাটা আসছিলো কি আমাদের ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল হলো ভি টু বাই টি টু ওকে এরপরে আমরা যে জিনিসটা মনে রাখার চেষ্টা করব। সেটা হলো চার্লসের সূত্রের ক্ষেত্রে গ্রাফটা কীরকম হয় বা লেখচিত্রটা কি রকম হয় দেখো চালসের সূত্রের গ্রাফটা হলো এরকম অর্থাৎ এক্স অক্ষ বরাবর যদি আমি টি এর ভ্যালু ইনপুট করি ওয়াই অক্ষ বরাবর যদি আমি ভি এর ভ্যালু ইনপুট করি তাহলে আমাদের এই যে এক্স ও ওয়াই অর্থাৎ টি অ্যান্ড ভি এর বিভিন্ন মানের জন্য আমরা কী পাবো সরল রেখা একটা কি পাবো গ্রাফ পাবো ওকে আশা করি তোমরা চালসের সূত্রটা ক্লিয়ারলি বুঝতে পারছো এবার আসো এই জায়গা থেকে আমরা দুইটা সংজ্ঞা পড়ব চালসের সূত্র থেকে দুইটা সংজ্ঞা যা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এক নাম্বার যেটা সেটা হলো পরম শূন্য তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রা এটা একটা সংজ্ঞা পর্ব সেকেন্ড যেটা পর্ব আমাদের তাপমাত্রার পরম স্কেল তাপমাত্রার পরম স্কেল এটা হলো আমাদের সেকেন্ড সূত্র বা সেকেন্ড সংজ্ঞা তো দেখো পরম শূন্য তাপমাত্রা কাকে বলে পরম শূন্য তাপমাত্রা হলো যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে কি ধরা হয় শূন্য ধরা হয় সেটাই হলো কি আমাদের পরম শূন্য তাপমাত্রা এই সংজ্ঞাটা কিন্তু আরও অনেকভাবে দেয়া যায় সেটা কি জিরো ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস দুইশো তেহাত্তর ক্যালভিন তাপমাত্রাকেই আমাদের কী বলে পরমশূন্য তাপমাত্রা বলে বাট আমরা কিন্তু বলার সময় এরকম বলি জিরো ডিগ্রি সেলসিয়াস অবলিক কত মাইনাস দুইশো তেহাত্তর ক্যালভিন বাট এর অ্যাকুরেট মানটা তোমরা মনে রাখার চেষ্টা করবা দুইশো তেহাত্তর পয়েন্ট ওয়ান সিক্স ক্যালভিন ঠিক আছে ওকে তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি পরমশূন্য তাপমাত্রা এক নম্বরে আমরা এভাবে বলতে পারি যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় সেই তাপমাত্রাকেই আমাদের কি বলা হয় পরম শূন্য তাপমাত্রা বলে সেকেন্ড আমরা কি বলতে পারি এভাবে যদি না বলি তাহলে আমরা এভাবে বলবো জিরো ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস দুইশো তেহাত্তর ক্যালভিন তাপমাত্রাকেই আমাদের কি বলে পরম শূন্য তাপমাত্রা বলে অ্যান্ড সেকেন্ড যে সংজ্ঞাটা আসবে তাপমাত্রার পরম স্কেল তাপমাত্রা পরম স্কেল কাকে বলে তাপমাত্রার পরম স্কেলটা হলো এই যে দেখো উপরে যে আমাদের পরম শূন্য তাপমাত্রা আছে সেটা কিন্তু এই জায়গায় রিলেটেড হয়ে যাবে তাহলে আমরা কি বলবো যে পরম শূন্য তাপমাত্রাকে আবারও বলতেছি পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে ঠিক আছে কথাটা কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে এই যে আমাদের পরম শূন্য তাপমাত্রা আছে এই পরম শূন্য তাপমাত্রাকে আমরা কি ধরব শূন্য ধরে তাপমাত্রার নতুন যে স্কেল কি করা হয় প্রণয়ন করা হয় তাকেই বলা হয় কি আমাদের তাপমাত্রার পরম স্কেল তাহলে সংজ্ঞাটা কিন্তু আরেকবার একটু মনে রাখো ভাইয়া যে দুইটা সংজ্ঞা এক নম্বর পরম শূন্য তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস দুইশো তেহাত্তর ক্যালভিন তাপমাত্রাকে আমাদের কি বলে পরম শূন্য তাপমাত্রা বলে অ্যান্ড এটার অবলিক আরেকটা সংজ্ঞা কি বলছি যে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকেই কী বলে পরম শূন্য তাপমাত্রা বলে অ্যান্ড সেকেন্ড যে সংজ্ঞাটা তাপমাত্রা পরম স্কেল কাকে বলে সেটা অবশ্যই ফার্স্ট সংজ্ঞা রিলেটেড যে পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে তাপমাত্রার যে নতুন স্কেল প্রণয়ন করা হয় তাকেই বলা হয় কি আমাদের তাপমাত্রার পরম স্কেল তো আশা করি তোমরা আজকের যে আলোচ্য বিষয়টি ছিল সেটি হলো চালসের সূত্র অ্যান্ড আমাদের দুইটা সংজ্ঞা সেটা হলো পরমশূনা তাপমাত্রা অ্যান্ড তাপমাত্রা পরম স্কেল সম্পর্কে পরিষ্কার একটি ধারণা তোমরা পেয়ে গেছো এরপরও যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে আমরা সব সময় আসি তোমাদেরকে সাহায্য করার জন্য কারণ এটাই আমাদের হ্যাবিট বা এটাই আমাদের শখ এটাই আমাদের আনন্দ তোমরা যদি বুঝতে পারো তাহলে এতেই আমরা সবচেয়ে বেশি খুশি হব ভালো থাকো সুস্থ থাকো সব সময় নিরাপদে থাকো আল্লাহ হাফেজ